শুভ সকাল বন্ধুরা, আজ 8ই ফেব্রুয়ারি 2024 এবং আজ হচ্ছে বৃহস্পতিবার। চলে এলাম আজকের আবহাওয়ার খবর নিয়ে। দেখে নেব আমাদের পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, আসামের কীরকম থাকবে তাপমাত্রা, বৃষ্টি আছে কি না, এছাড়া উপগ্রহ চিত্র কী বলছে। এই মুহূর্তের উপগ্রহ চিত্র কিন্তু সারা ভারতবর্ষ দেখতে পাচ্ছি উপগ্রহ চিত্রে, এবং জম্মু কাশ্মীর সামান্য একটু মেঘ রয়েছে, বাকি মোটামুটি পরিষ্কার, কোথাও সেরকম কোনো মেঘ বা বৃষ্টি দেখা পাওয়া যাচ্ছে না। আর আমাদের পশ্চিমবঙ্গ, এছাড়া বাংলাদেশ, ত্রিপুরা, আসাম মোটামুটি পরিষ্কার এই মুহূর্তে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া। এতে গেল উপগ্রহ চিত্র, আমরা চলে যাব উইন্ডে। উইন্ডে গিয়ে দেখে নেব নতুন কোনো ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে কি না। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের উপরে ছোটো ছোটো ঘূর্ণাবর্ত থাকবে এই সময়, এবং আরব সাগরের উপরে থাকবে। তবে এর জেরে বড় কোনো নিম্নচাপ আসার সম্ভাবনা আপাতত 13 তারিখের মধ্যে নেই। তার কারণ আমরা 13 তারিখ অবধি যা আপডেট দেখতে পাচ্ছি তাতে কোনো রকম কোনো নতুন নিম্নচাপ বা বড় ধরনের ঘূর্ণাবর্ত আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি না। পুরো 13 অবধি দেখে নিলাম এবং আমরা দেখতেই পেলাম যে আমাদের বঙ্গোপসাগর এবং আরব সাগরে কোথাও সেরকম কোনো নতুন নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা নেই আপাতত। পরবর্তী সময় তো হবেই, প্রতি বছরই হয়, এবং ফেব্রুয়ারির পরেই মার্চ থেকেই কিন্তু নতুন নতুন ঘূর্ণাবর্ত তৈরি হবে এবং নিম্নচাপ তৈরি হবে, আর তারপরে ঘূর্ণিঝড়ও আসার সম্ভাবনা থাকছে এপ্রিল মের দিকে। এবার আমরা চলে আসি রেন অ্যান্ড থান্ডারে। রেন অ্যান্ড থান্ডার কী বলছে? পুরো ভারতবর্ষের মধ্যে এই মুহূর্তে ভুবনেশ্বর ছাড়া আর কোথাও কোনো বৃষ্টির দেখা পাওয়া যাচ্ছে না। ভুবনেশ্বরেও যে বৃষ্টি হেভি কিছু তা নয়, ওই ঝিরিঝিরি একটা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। এছাড়া আজকের পরবর্তী সময়গুলো যদি আমরা লক্ষ্য করি তাহলে আজকে কোনো রকম কোনো বৃষ্টির সম্ভাবনা আমাদের দুই বাংলাসহ আসাম, ত্রিপুরা কোথাও নেই, এবং আগামীকাল, পরশু যদি আমরা আগামী কয়েকদিন ধরে দেখি তাহলে লক্ষ্য করা যাচ্ছে না। তবে 12 তারিখের দিকে হয়তো দুই মেদিনীপুরের দিকে সামান্য একটু ছিটে ফোটা বৃষ্টি হতে পারে, তবে না হওয়ার সম্ভাবনাই বেশি। আমরা যদি আগামী 3 দিন ও 5 দিন দেখি তাহলে 13 তারিখে লক্ষ্য করা যাচ্ছে পুরুলিয়া এবং আমাদের একেবারে মুড়ি, মানে ঠিক পুরোপুরি আমাদের পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলা এবং আংশিক ঝাড়গ্রাম, এই দুই জেলা পুরুলিয়া, ঝাড়গ্রাম, এই অঞ্চলে কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে 13 তারিখে। তো সেক্ষেত্রে আমরা আগামী 3 দিন ও 5 দিনের বৃষ্টির পরিমাণ কী হতে পারে সেটা দেখে নেব। এবং আগামী 3 দিনের মধ্যে দেখতে পাচ্ছি, দেখুন, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, আসাম কোথাও কোনো বৃষ্টি নেই, শিলচরও পরিষ্কার। শুধু আসামের জোরহাট, বোকাখাটের দিকে খুব ঝিরিঝিরি একটা বৃষ্টি আমি যদি 5 দিন দেখি, আর এদিকে দার্জিলিংয়ের কাছে একটু বৃষ্টির সম্ভাবনা থাকছে, বাকি কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তার মানে এই কটা দিন পরিষ্কারই থাকছে, কোনো রকম কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। আমরা চলে যাব তাপমাত্রা, এই জায়গাতেই একটা বড় পরিবর্তন থাকছে তাপমাত্রায়। আজকের এই মুহূর্ত না দেখে আমরা চলে যাই আজকে দুপুরের দিকে, এবং সর্বোচ্চ তাপমাত্রা আজকে কত থাকবে দেখতেই পাচ্ছি যে 25-26-এর মধ্যে দক্ষিণবঙ্গ, পুরো দক্ষিণবঙ্গে 25-26, উত্তরে মালদা এবং দুই দিনাজপুরের দিকে 20, মালদায় একটু বেশি 23-এর মতো, 22-23, আবার 21 হয়ে যাচ্ছে দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর 20, শিলিগুড়ি 20, 19-20-এর দিকে, কোচবিহার, আলিপুরদুয়ার 21 এবং জলপাইগুড়ি 20। এটা হচ্ছে আজকের দুপুরে সর্বোচ্চ তাপমাত্রা। অন্যদিকে আমরা যদি বাংলাদেশ লক্ষ্য করি তাহলে উত্তর বাংলাদেশে 21-22-এর মতো থাকবে দুপুরে, এছাড়া মধ্য বাংলাদেশে ঢাকার দিকে 24-এর মতো, সিলেটের দিকে 22, দক্ষিণে মতিরার, বরিশাল, খুলনা 24, সবই, রাজশাহী, মেহেরপুর সবই 24-25, এদিকে 25-26 হচ্ছে চিটাগাং, মহেশখালী, ত্রিপুরা 24, শিলচর 23 এবং আসামের গোয়ালপাড়া, গুয়াহাটি 22, ডিমাপুর 22। এই হচ্ছে আজকের তাপমাত্রা দুপুরবেলাতে সর্বোচ্চ। এরপর আজকে রাত্রির বেলাতে আমরা যদি দেখি তাহলে রাত্রির থেকে কিন্তু তাপমাত্রা বেশ খানিকটা কমে যাচ্ছে, এবং উত্তরে শিলিগুড়ির দিকে 13, এছাড়া জলপাইগুড়ি 12, এদিকে কোচবিহার, আলিপুরদুয়ার 13, দার্জিলিংয়ে 7 এবং উত্তর দিনাজপুর 11, দক্ষিণ দিনাজপুর মোটামুটি 12-13, মালদা 12, বীরভূম 13, মুর্শিদাবাদ 13, নদিয়া 14, বর্ধমান 14, পুরুলিয়া 14, বাঁকুড়া 13, ঝাড়গ্রাম 15, পশ্চিম মেদিনীপুর 15-র মতো, পূর্ব মেদিনীপুর 17, দীঘা, মন্দারমণির দিকে প্রায় 20-21,
এছাড়া চন্দননগর, হাওড়া, হুগলি 14-15-র মতো। কলকাতায় অবশ্য রাতের দিকে খুব একটা যে ঠান্ডা থাকবে তা নয়, 18, দক্ষিণ 24 পরগনা 19, উত্তর 24 পরগনা 18, এই হচ্ছে গিয়ে তাপমাত্রা। দুর্গাপুরের দিকটায় 13, এই হচ্ছে থাকবে আজকে রাতের তাপমাত্রা। তবে হ্যাঁ, এখানেই শেষ নয়, কাল ভোরে কিন্তু জাঁকিয়ে ঠান্ডা আসছে, সেটা আসছি আমি সেই বিষয়। তার আগে আজকে রাতের 10টা 11টার দিকের তাপমাত্রাটা আপনাদের দেখিয়ে দিই, মানে ঠিক মানুষ যখন ঘুমাতে যাবে সেই সময় কিন্তু তাপমাত্রা দেখালাম পশ্চিমবঙ্গে। বাংলাদেশের উত্তরে কিন্তু 11-12, মধ্য বাংলাদেশ ঢাকার দিকে 16-র মতো, এদিকে পূর্ব বাংলাদেশের দিকে 15-র মতো, সিলেট মৌলভীবাজারের দিকে, কুমিল্লা 14, দক্ষিণ বাংলাদেশ বরিশাল 18, খুলনা 17, যশোর 17, আবার মেহেরপুর রাজশাহীর দিকে 13, শ্যামনগর 19, এছাড়া চিটাগাং মহেশখালীর দিকে 16-17, ত্রিপুরা থাকবে 14-র মতো, শিলচরে ভালো ঠান্ডা আজকে রাত্রিরেই 12, এছাড়া গোয়ালপাড়া গুয়াহাটি 13-14-র মধ্যে থাকছে, গুয়াহাটিতে একটু বেশি 16, ডিমাপুর 13। তবে কাল ভোরবেলায় তাপমাত্রা কমে কতটা আসবে দেখে নিন। উত্তরে কিন্তু বেশ কমে যাচ্ছে, শিলিগুড়ির দিকে 12, কোচবিহার 11, উত্তর দিনাজপুর 9, দক্ষিণ দিনাজপুর 9, বীরভূম 10, পুরুলিয়া 10, বাঁকুড়া 10, দুর্গাপুর 10, তার মানে আবারও সেই ঠান্ডা আমরা দেখতে পাচ্ছি, মুর্শিদাবাদ 10, বর্ধমান 11, কলকাতা 13 চলে আসবে, চন্দননগর 12, তার মানে কাল সকাল থেকে আবারও ভালো ঠান্ডা কিন্তু শুরু হচ্ছে এবং 3-4 দিনের এই স্পেলটা থাকবে। দীঘা মন্দারমণির দিকে 15, ঝাড়গ্রামের দিকে 12, বাঁকুড়া 10, দক্ষিণ 24 পরগনা 15-16, উত্তর 24 পরগনা 13, নদিয়া 10, তার মানে ভালো ঠান্ডা। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি উত্তর বাংলাদেশে 9, মানে রংপুর, ঠাকুরগাঁও, দিনাজপুরের দিকে, এছাড়া ঘোড়াঘাট এবং বগুড়ার দিকে 10, ঢাকায় হয়ে যাবে 11, সিলেট 11, কুমিল্লা 11, যশোর 12, সাতক্ষীরা 11, মেহেরপুর 9, রাজশাহী 10, সাতক্ষীরা 14-র মতো। এদিকে খুলনা 13, পিরোজপুর 13, বরিশাল 14, চিটাগাং মহেশখালীর দিকে 13-14-র মতো, ত্রিপুরার দিকে দেখতে পাচ্ছি 12-র মতো, শিলচর 10, এছাড়া গোয়ালপাড়া 12, গুয়াহাটি 12, হোজাই 11, ডিমাপুর 11, যোরহাটের দিকেও 11, তার মানে কাল সকাল থেকে কিন্তু আবারও বেশ ঠান্ডা পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, আসাম সব জায়গায়, এবং এই ঠান্ডাটা আগামী কয়েকদিন ক্যারি করবে, 3-4 দিন তো এই ঠান্ডা থাকবেই। তার মানে যারা ভাবছিলেন যে লেপ গুছিয়ে রাখবো বা গুটিয়ে রাখবো, তাদের জানিয়ে দিই যে কালকে 12-13 কলকাতার দিকে, মানে দক্ষিণে 10-11-র পর আবার কিন্তু কমে যাবে পরশুদিন আরও 1-2 ডিগ্রি করে, কলকাতায় দেখুন 12-11-12-ই চলে আসবে, চন্দননগর 10-11, এবং উত্তরেও কিন্তু মোটামুটি 11-12, তার মানে 10-11-র মধ্যে চলে আসছে আবারও তাপমাত্রা, সেটা পুরো পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা এবং আসামে। এবং এই তাপমাত্রাটা থাকবে 11 তারিখেও কিন্তু মোটামুটি ওই 1 ডিগ্রি হয়তো বাড়বে, কিন্তু মোটামুটি একই রকমই থাকবে তাপমাত্রা। তার মানে আগামী এখন 3-4 দিন বেশ আবারও জাঁকিয়ে ঠান্ডা, তারপর আবার আস্তে আস্তে করে তাপমাত্রা বেড়ে যাবে। 13 তারিখ অবধি যে আপডেট আমরা দেখতে পাচ্ছি তাতে 13 তারিখে গিয়ে আবার 2-3 ডিগ্রি বাড়লেও অন্তত পক্ষে 9-10-11 এই 3টে দিন, মানে আজকে 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, এই 3টে দিন কিন্তু বেশ জাঁকিয়ে ঠান্ডা আমরা পেতে চলেছি আবারও দুই বাংলা, ত্রিপুরা, আসামে। তো বন্ধুরা, এই ছিল আপডেট, আশা করি কাজে লেগেছে। সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। ও আচ্ছা, সরি, শেষ করার আগে একটা কথা, 14 তারিখ মানে ভ্যালেন্টাইন্স ডে এবং সরস্বতী পুজো আছে, একটু আমরা ওই দিনের বৃষ্টিটা দেখে নেবো। তো 14 তারিখে চলে যাব, 14 তারিখে এসে আমরা দেখে নিই, কারণ মালদার দিকে একটা বৃষ্টি প্রবেশ করার সম্ভাবনা আছে। 14 তারিখে দেখছিলাম এই যে দেহেরি, গয়া, বারাণসী মানে বেনারস, সেদিক থেকে, পাটনার দিক থেকে আমাদের মালদার দিকে প্রবেশ করার কথা ছিল একটা বৃষ্টি, তো সেটা দেখে নেব। পুরুলিয়ার দিক থেকে হালকা প্রবেশ করবে সেরকম দেখতে পাচ্ছি, আবহাওয়ার ব্যাপার তো পরিবর্তন হয়। 15 তারিখ যদি দেখি তাহলে এই বৃষ্টিটা কি 15 তারিখে, হ্যাঁ 15 তারিখে ওই মালদা এবং বীরভূমের দিকে, 15 তারিখ ভোরের দিকে বৃষ্টিটা দেখা যাচ্ছে। তার মানে 14 তারিখে আমরা দেখলাম না বৃষ্টি, এবং এরপরে দেখুন পশ্চিমী একটা ঝঞ্ঝা আসার সম্ভাবনা 15 তারিখের দিকে, এবং সেই নিয়ে আমরা পরে আলোচনা অবশ্যই করব। আপাতত যেই আপডেট দিলাম সেই আপডেট আপনারা দেখতেই পেলেন, এবং 16 তারিখে যদি দেখি ওই 15 তারিখে একটা বৃষ্টি প্রবেশের সম্ভাবনা থাকছে আমাদের দক্ষিণবঙ্গের জেলায়, এবং সেটা প্রবেশ করবে পুরুলিয়ার দিক থেকে। তো বন্ধুরা, এই ছিল আপডেট, আশা করি কাজে লেগেছে। সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করবেন, আর কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আসি, আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।